ঠিক আছে আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ধরেন একজন ঈশ্বরের কথা একজন যে কোনো একটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছে সে একই সাথে পরম ন্যায়বান একই সাথে পরম দয়ালু একই সাথে পরম ন্যায়বান বা ন্যায় ন্যায় বিচারক এবং একই সাথে পরম দয়ালু এই দুটা কি একই সাথে হওয়া সম্ভব কিনা না না এত বিরুদ্ধ ধর্ম ওই যে বললাম প্রথমে লাল গোলা যে একই সঙ্গে লাল আবার অলাল মানে এটা তো হয়ে যাচ্ছে যে কেউ বলে একটা গোলাক বৃত্তাকৃতির ত্রিভুজ আকো হ্যাঁ বৃত্তাকৃতির ত্রিভুজ আকো এই রকমের একটা কথা হবে তাই না যে ন্যায় বিচারক হ্যাঁ বলেন সব তাহলে ওই তাহলে গাধা নারী হাতি মানুষ এসব সত্যি হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি মানে আমি একটু এক্সপ্লেন করি যারা সাধারণ দর্শক আছে তাদের জন্য একটু এক্সপ্লেন করি এক্সপ্লেইন করে বোঝানো বোঝাবার দরকার আছে মানে ন্যায় বিচারকের ধারণাটা কি ন্যায় বিচারকের ধারণাটা হচ্ছে যে যেই বিচারক ন্যায়সঙ্গত কাজ করবে মানে আপনি যেই কাজটা করেছেন সেইটার উপরে শুধুমাত্র সেইটার উপরে নির্ভর করে ডিসিশন মেক করবে যে আপনার উপরে কি শাস্তিটা প্রয়োগ করা হবে এই বিচার কাজে কোনো ধরনের ব্যক্তিগত রাগ ক্ষোভ প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি যদি এখানে হয়ে যায় এই বিচারের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রভাব বিস্তার করে আপনার ব্যক্তিগত ব্যক্তিগত বিশ্বাস আপনার ব্যক্তিগত আবেগ সেই কোন কিছু যদি ন্যায় বিচারের ক্ষেত্রে সামান্যতম প্রভাব বিস্তার করে তাহলে সেই বিচারটা ন্যায় বিচার থাকে না সেই বিচারটা হয় হয়ে যায় ব্যক্তিগত আবেগ অনুভূতি দ্বারা প্রভাবিত বিচার তাই না বাসবিহারী ভাই হ্যাঁ বায়াস্ত হয়ে গেছে বায়স্ত হয়ে গেছে মনে করেন সেই যেই ব্যক্তি আপনার আমি বিচার করছি কিন্তু আপনার প্রতি আমার একটু দয়া আছে বা আপনার প্রতি একটু ঘৃণা আছে দয়া থাকুক বা ঘৃণাই থাকুক যেটাই থাকুক এই আপনার প্রতি আমার দয়া বা আপনার প্রতি আমার ঘৃণা যদি বিচার কাজে প্রভাব বিস্তার করে তাহলে তো সেই বিচারটা আর ন্যায় বিচার থাকলো না তাই না শাস্তি দিয়ে ফেলবে নয় দেবেই না যেটা এক্সাক্টলি আপনি যেই কাজটা করেছেন সেইটা শাস্তি তো আর হচ্ছে না সেখানে দয়াটা চলে আসতেছে তাহলে তো আর এক্সাক্টলি সেই বিচারটা আর হচ্ছে না তাই না হ্যাঁ ঠিক এই কারণে এই কারণে ন্যায় বিচার এবং দয়া মায়া ভালোবাসা বা ঘৃণা এইগুলা কোনো অবেগ অনুপুতি ন্যায় বিচারের সাথে ন্যায় বিচারকে যদি প্রভাবিত করে তাহলে সেই বিচারটা ন্যায় থাকে না সেটা একটা বিচার হয় কিন্তু ন্যায় থাকে না তাইনা বাসপরি ভাই হ্যাঁ হ্যাঁ ওই জন্য ওই যে মেয়েটার হাতে দড়ি পাল্লা জোকটা বাঁধা থাকে এই ছবিটার রূপকটা তো হচ্ছে যে আমি কোন দিকে তার তাকাবো আমি কোন দিকে তাকাবো আমি একদম হ্যাঁ হ্যাঁ ওই একদম আমাদের আধুনিক বিচার ব্যবস্থাটা এইভাবে তৈরি করা হয়েছে যে বিচারকের কোনো আবেগ অনুভূতি যেন এই বিচার কাজে কোনো ধরনের প্রভাব বিস্তার করে না এই কারণে এমনকি যদি দেখা যায় যে বিচারকের নিজের ছেলে অপরাধী হিসেবে কোর্টে এসছে সেই বিচারককে সেই বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় কারণ হয়তো সে তার আবেগবশত এই বিচার কাজে তার আবেগটা তার পিতার স্নেহ এখানে কোনো একটা বাধা সৃষ্টি করে ফেলতে পারে এই কারণে বেশিরভাগ দেশে যে জিনিসটা করা হয় যে মানে ক্লোজ আত্মীয় স্বজন যদি অপরাধী হিসেবে আসে তখন সেই বিচারককে সেই বিচার কাজটা করতে দেওয়া হয় না তাকে নিষ্কৃতি দেওয়া হয় তাই না তো তাহলে ঈশ্বরের ঈশ্বরের পক্ষে কি একই সাথে এটা তো একটা কথা একই সাথে ন্যায় ন্যায় বিচারক বিচারক পরম পরম এবং দয়ালু একই সাথে দুইটা ক্যারেক্টার তো কারো থাকতে পারে না এটা তো পরস্পর বিরোধী এটা তো হয়ে যাচ্ছে বৃত্তা চতুর্ভুজাকৃতির ত্রিভুজ বা বৃত্তাকার ত্রিভুজ এরকম একটা কনসেপ্ট হয়ে যাচ্ছে তাই না বৃত্তাকার তো ত্রিভুজ হতে পারে না ওই যে ট্রু টেবিল দেখালাম ওই ট্রু টেবিলে কনক্লুশনে অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ পি আর কিউ ওর তলায় সবকটা আপনার পি আসতে হবে ট্রু আসতে হবে তবে আপনার ওটা সত্য হবে যে দুটো বস্তু বিপরীত বস্তু একসাথে থাকতে পারে কিন্তু ওখানে আমরা দেখলাম একটা টি এসছে একটা এফ এসছে ফলস এসছে একটা ট্রু এসছে সুতরাং ট্রু টেবিল দিয়ে মানে পিওর রিজনিং দিয়ে অঙ্ক দিয়ে বুঝিয়ে দেয়া গেল যে দুটো বিপরীত চরিত্র বিপরীত ধর্মী কোনো বস্তু বা বিপরীত দাবি এক সঙ্গে কখনো এক্সিস্ট করতে পারে না যেমন আমি একই সাথে ঢাকাতে এবং একই সাথে নিউইয়র্কে বসবাস করতে পারি না একই সাথে সেটা সম্ভব না আলাদা সময় সম্ভব কিন্তু একই সময় সম্ভব না আমি বাস ভাই কে তিনটে চাটে পিওর রিজনিং এর প্যারাডক্সের উদাহরণ দিয়েছি ঠিক আছে যদি পরে আবার কেউ আসে আবার ব্যাখ্যা করব আচ্ছা ঠিক আছে পুতিন আপনাকে আপনার কি কথা শেষ হয়েছিল আমি তো ছিলাম না আপনার কি কথা শেষ হয়েছে

সাহেব আপনি তাহলে তাড়াতাড়ি আপনার প্রশ্নটা করে তাড়াতাড়ি কথাটা বলে নষ্ট হচ্ছে আচ্ছা যাই হোক মূল কথা আসি সেটা হচ্ছে

হ্যাঁ সেই শুরুটা কি আসলে মানে প্রথমটা কি তারপরে এত আপনি একটু শর্ট করে বলদই আমাদের জানার যেখান থেকে আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে বিগ ব্যাং বিগ ব্যাং এর আগে আমাদের কোনো জ্ঞান নাই বিগ ব্যাং জিনিসটা কি আমাদের মহাবিশ্বের এক্সপ্যানশন হওয়াটা যখন থেকে আমাদের মহাবিশ্ব এক্সপ্যান্ড করা শুরু করলো ওই মোমেন্টটাকে বলে মোমেন্ট অফ টাইমটাকে বলে বিগ ব্যাং এর আগে কিভাবে ছিল কি ছিল না ছিল আমাদের ওইটা সম্পর্কে

সৃষ্টি বলতে তো আমরা মূলত এটাই বুঝেছি কারো দ্বারা সৃষ্টি এমনি একা একা সৃষ্টি তো ওটা বুঝাই না তো ওইখানে তো আসবে কর্তাটা আসবে আর কি হ্যাঁ কথা ঠিক আছে পরম থেকে কোন একটা বুদ্ধিমান সত্তা যদি কোনো কিছুকে অসিতে নিয়ে আসে সেটাকে সৃষ্টি বলি ওটা আমি আগে বলেছি ভাই কিছু আগে বলেছি আচ্ছা তাহলে আমি এই জিনিসটা প্রতিদিন আপনি আমাকে এই জিনিসটা আগে একটু বুঝায় নেন যে একটা যদি পরম শূন্য থাকে সেই পরম শূন্যের ভিতরে আবার কর্তা কিভাবে থাকে যদি কর্তা থাকে তাহলে তো সেটার পরম শূন্য না আর যদি পরম শূন্য হয় তাহলে আবার কর্তা কোথ থেকে এলো আমি বুঝলাম না আবার যদি বলতেন আচ্ছা পরম শূন্য জিনিসটা কি একটু বলবেন পরম শূন্য মানে তো সেখানে কিছুই নাই কিছুই অস্তিত্বশীল না তাই না তাহলে কিছুই ছিল না তাহলে আমার অস্তিত্বটা কিছুই কিছুই আপনার অস্তিত্ব তো সৃষ্টির সংজ্ঞা অনুযায়ী সৃষ্টির সংজ্ঞা অনুযায়ী সৃষ্টির সংজ্ঞা অনুযায়ী পরম শূন্য থেকে ওখানে যে ফিজিক্যালি বা পদার্থবিজ্ঞানের ভাষায় সৃষ্টি বলে কোন কিছু আছে তোমরা বলতেছিস না পুতিন ভাই আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনেন হ্যাঁ

আমি প্রশ্ন বলতে বুঝি যে যার উত্তরটা আমি জানি আপনাকে ওটা বলছি আর আপনি জিজ্ঞেস করতে আমি বুঝি যে যেটা আমি জানি আমি আপনাকে শান্তনাচ্ছি ও আচ্ছা আবার ভিন্ন আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আপনি আমাদেরকে সৃষ্টি শব্দটি আপনি তুলছেন সৃষ্টি শব্দটি কিন্তু আমাদের কোনো শব্দ না নাস্তিকদের কোনো শব্দ না আপনার শব্দ তাই না হুম আমাদেরকে উল্টা মানে প্রশ্ন করেন না যে এটা কেমন হলো আমরা প্রশ্ন করতেছি আপনাকে যে সৃষ্টি আপনি বললেন যে সৃষ্টি হয়েছে কোন কিছু সৃষ্টি যদি হয়ে থাকে তাহলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনি বললেন একদম জিরো থেকে একদম কোনো কিছু ছিল না সেখান থেকে কিছু যদি আসে তাহলে সেটাকে সৃষ্টি বলা এটা আপনি বলছেন আচ্ছা মানলাম তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করতেছি যে এই যে কোনো কিছুই যে ছিল না সেখানে আবার একটা কর্তা কর থেকে আসলো কারণ কর্তা যদি সেখানে একটা থাকে তাহলে তো সেটা তো কোনো কিছুই না এটা তো বলা যাচ্ছে না সেখানে তো কিছু না কিছু তো ছিলই নাকি হ্যাঁ আমি এবার বুঝলাম হ্যাঁ তাহলে ওটা তো শূন্য অবস্থা না ওটা তো একটা কিছু না কিছু আকরা করতা ফরতা মরতা কিছু একটা ছিল তো ওখানে তাহলে তাহলে কি এভাবে কি তাহলে আপনার আপনার যে যুক্তিটা সৃষ্টির যে সৃষ্টির যে সংজ্ঞাটা দিবেন সেই সংজ্ঞাটার সাথে কর্তা শব্দটা তো যুক্ত হতে পারে না কারণ কর্তা যদি থাকে তাহলে তো সেটার সৃষ্টি হলো না কারণ সেখানে তো শূন্য অবস্থাই তো এক্সিস্ট করবে না তাহলে তো সেখানে একটা কর্তা রয়ে গেছে বুঝতে পারতেছেন কথা আমার হুম তাহলে আপনি যখন আপনি যখন সৃষ্টি কর্তা শব্দ দুটো একসাথে ব্যবহার করছেন এই সৃষ্টি এবং কর্তা এই দুইটা শব্দ একটা আরেকটাকে ইনভ্যালিড করে দিচ্ছে একটা আরেকটার বিপরীতমুখী কারণ সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই হচ্ছে কিছুই থাকবে না কোনো কিছুরই অস্তিত্ব নাই এর সাথে আবার আপনি বলে লাগাই দিচ্ছেন একটা কর্তা শব্দটা তার মানে কিছু একটা আছে তার মানে আপনি একই সাথে যে সৃষ্টি কর্তা শব্দটা ব্যবহার করতেছেন এই সব এই শব্দটার মাঝখানে যে সৃষ্টি আর কর্তা এই দুইটা আলাদা আলাদা শব্দ আছে এই দুইটা পরস্পরের সাথে কন্ট্রাডিক করতেছে বিরোধিতা করতেছে বুঝতে পারতেছেন হ্যাঁ কি বুঝেছেন আমাদেরকে যদি একটু বলতেন বুঝতে পারলাম এটাই যে যদি সৃষ্টিকর্তা বলা হয় তবে যেহেতু কর্তা বলা হচ্ছে তার মানে সেও এক্সিস্ট করতেছে সুতরাং শূন্য থেকে কিছু হয়নি তাহলে ওই জায়গাটাতে যদি শূন্যই থাকে তাহলে তো কর্তা থাকতে পারে না উচিত না আর যদি কর্তা থাকে তাহলে তো শূন্য হইতে পারে না ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ আমি এবার ক্লিয়ার বিষয়টা তাহলে সৃষ্টি বলতে কি কিছু নেই যা হয়েছে সব রূপান্তর এটা আবারও জিজ্ঞাসা আপনার কাছে সৃষ্টি বলে কোনো কিছু আছে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই আমরা এরকম কোনো কিছু দেখিও নাই শুনিও নাই আমাদের কাছে কোনো এভিডেন্স নাই যে কোনো কিছু সৃষ্টি হয়েছে আমরা যেটা প্রকৃতিতে দেখতে পাই শক্তি একটা থেকে আরেকটাতে রূপান্তর ঘটতে দেখি আমরা শক্তির কোনো শুরু বা শেষ নাই শক্তির কোনো বিনাশ নেই যেটা হচ্ছে আপনি সমস্ত স্কুল কলেজে পড়ানো হয় বিজ্ঞানের একদম প্রথম সূত্র হিসেবে শেখানো হয় যে শক্তি অবিনশ্বর শক্তির কোনো শুরু বা শেষ নাই এই শক্তি খালি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে রূপান্তর ঘটতে পারে আমরা যে পদার্থ দ্বারা তৈরি সেই পদার্থগুলো হচ্ছে শক্তির একটা রূপ এইটুক শুধু মাত্র আমরা বলতে পারি এইটুক পর্যন্ত আমাদের জ্ঞান আছে এছাড়া তো ভাই আমরা কিছু বলতে পারবো না আচ্ছা তো ঠিক আছে ভাই আমার প্রশ্নটাই হচ্ছে তাহলে হয়নি কারণ যেখানে

একটা শূন্য অবস্থা কি থাকতে পারে না তাহলে যে জায়গাটাতে শূন্য অবস্থা তাহলে সেই জায়গাটাতে তো ইনফিনিটি নাই তাই না হ্যাঁ আর যদি হচ্ছে মনে করেন সৃষ্টিকর্তা বলা হয় ইনফিনিটির যে সংজ্ঞা ইনফিনিটির সংজ্ঞাটাই হচ্ছে কোনো সীমা থাকবে না তাহলে সীমা যদি থেকে যায় ওই যে জায়গাটা শূন্য সেখানেই তো একটা সীমা তৈরি হলো তার যে এই জায়গাটাতে ইনফিনিটি এক্সিস্ট করে না এইরকম একটা জায়গা আছে পয়েন্ট আছে তাহলে সেখানে কিন্তু কোন শূন্য অবস্থা থাকতে পারে না ইনফিনিটির ভিতরে তাই না তাহলে যারা দাবি করে যে সৃষ্টিকর্তা বলে আছে তবে তো তাদের তাদের ক্ষেত্র প্রযোজ্য হয় বা ওই বিষয়টা ইনফিনিটি পর্যায়ে চলে যায় যে তার পিছনেও থাকতে পারে তার পিছনে কেউ থাকতে পারে হ্যাঁ তার পিছনে কেউ থাকতে পারে যদি হয়তো ওই আল্লাহ পাকও হয়তো জানে না যে তার একজন সৃষ্টিকর্তা আছে সে হয়তো নাস্তিক আমাদের মতো এই কারণে সে বুঝতে পারছে না তাকেও কেউ সৃষ্টি করেছে এই কারণে সে আমাদের মতো আপনি কি বলতে আল্লাহ সেই হেদায়েতটা নাই আল্লাহ সেই হেদায়েতটা পায় নাই কেউ মানে ওই আল্লাহ যে সৃষ্টিকর্তা সে আল্লাহকে অনেক নিদর্শন দেখাইছে কিন্তু আল্লাহ তো আমাদের মতো মানে প্রমাণে আস্থা রাখে সে বলতেছে যে আমি তো কোনো প্রমাণ পাইনি আমার আমার ঈশ্বরের এই কারণে সে তার ঈশ্বরে বিশ্বাস করতেছে না আচ্ছা ভাই এবার আমি আপনার কাছে একটা উপদেশ চাই আপনি আমার অনেক পছন্দের একজন ব্যক্তি অনেকদিন ধরে আপনাকে শুনি আর কি সেটা হচ্ছে যে আমাদের সমাজে চলতে হলে অনেকে আর কি অনেক ছোট ভাই আমি বয়সে খুব বড় না তো অনেকে আমাকে উপদেশ দেয় যে আমি তাদের মতো কেন চলি না তো যেমন তাদের সেই জিনিসগুলোর মধ্যে একটা কমন বিষয় হচ্ছে নামাজ অনেকে আমাকে নামাজ পড়তে বলে কিন্তু যেটা আমার অযৌক্তিক লাগে সেটা আমি আর কি পালন করি না কিন্তু আমি যে কেন করি না এটা এতে তারা অনেক বেশি বিরক্ত হয় কিংবা ভাই শুনেন আধ্যাত্মিক কথা বলবেন আধ্যাত্মিক কথাবার্তা বলবেন বলছেন বলবেন যে আমি চব্বিশ ঘন্টা নামাজ পড়ি আমার মানে প্রতি মুহূর্ত আল্লাহ আল্লাহর নামে প্রতি মুহূর্ত আল্লাহ আল্লাহ আমার হৃদপিণ্ড প্রতি মুহূর্তে জিকির করে আল্লাহ আল্লাহ তোরা তো নামাজ নামাজ পড়ো আমার তো প্রত্যেক সেকেন্ড নামাজ হ্যাঁ এইভাবে আধ্যাত্মিক কথা বলে চালাই দিবেন আহ ইয়া করতে যায় না তাদের সাথে বিতর্ক করতে যায় না কারণ কখন কে মেরে মেরা বসে বলা যায় না এমন আধ্যাত্মিক কথা কইবেন যেন ওরা কিছুই বুঝতে না পারে যেন চলে যায় আচ্ছা ভাই হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে আমারও ছোট এরকম মানে ছিল কিছু মানে একটু গোড়া টাইপের ইচ্ছা ছিল তাহলে প্রতিদিন ভাইরে একটু বিদায় জানা এখন তো প্রচুর নয় আস্তে আস্তে তাহলে টেক গেসালা ভালো হয়ে যাচ্ছে